ভাই। হ্যাঁ ভাই বল। ভাই আমাকে 50 টাকা দাও না, আমার প্রচুর খিদে লেগেছে। ভাই তুই 50 টাকা লয়, 500 টাকা লে। থ্যাংক ইউ ভাই। ওই ভাই শোন, প্রথমে তো তুই টাকা বালা ছিলি, এখন হঠাৎ কি হইলো? ভাই আমিও এককালীন তোমার মতন, আমার কাছে কেউ 50 টাকা চাইলে 500 টাকা দিয়ে দিত। আমি যে কুকুর ও জানলে কি করে খবর লিক করলি তো করলি কেবে? আপনাকে কেউ মানুষ বলে গণ্য করছে না, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। পাত্তা পেতে চান? একটা পেন নিন, জামার পকেটের মধ্যে ভরে সোজা ব্যাংকের ভিতরে ঢুকে যান, দেখবেন কেউ না কেউ এসে একবার না একবার বলবেই, দাদা একটু পেনটা দেবে। কি ব্যাপার বে, অত হাসছিস কেনে? আর বলিস না ভাই, আজ টিভিতে টিভিতে কি দেখলি বে? টিভিতে টিভিতে কি বে? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো সোনা, তুমি একটা নেতার মেয়ের সাথে প্রেম করছো। ওই সব ফুটানির গল্প ছাড় দিয়ে টিভিতে অন করে দেখ, যে তোর বাপ চাল চুরি করতে যেয়ে ধরা পড়েছে। এলাই হে। আবে এ টিঙ্কু, কাল তোর দোকানে ডিম কিনতে গেলে তোর 9 টাকা করে কেন ধরলি বে, আর আজ ফুচুকের দোকানে 5 টাকা করে দিছে? ওই ফুচুকের দোকানে ডিম খাও গা, যাও 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 খাও গা যাও। আমার মুরগি দিনে 1টা করে ডিম পারে, ওই ফুচুকের মুরগির মতন দিনে 10টা করে নাং করে 10টা করে ডিম পারে না? ভাই জীবনে তুই যত টাকারই মালিক হয়ে যা, কোনোদিন কারোর সামনে অহংকার দেখাবি না, কারণ তুই ওই টাকা দিয়ে ফোন কিনতে পারিস কিন্তু ভালোবেসে দুটো কথা বলার মতো মানুষ কিনতে পারবি না। তুই টাকা দিয়ে বিছানা কিনতে পারিস কিন্তু কোনোদিন শান্তির ঘুম কিনতে পারবি না। আবার তুই টাকা দিয়ে ভালো ভালো খাবার কিনতে পারিস কিন্তু কোনোদিন পেটের খিদে কিনতে পারবি না। ঠিকই বলছিস রে ভাই। তাহলে তুই বল, তোর কি এই টাকার কিছু দাম আছে? না ভাই না, কোনো দাম নাই। তাহলে এই নে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে। নো 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 নো। মরে গেল রে লোকটা, কত ভালো ছিল, মরে গেল রে সালা। ওইটা বয়স্ক লোক ছিল বে, মায়া ছেলেটা কত ভালো ছিল রে, মরে গেল রে সালা। ওইটা মায়া ছেলে ছিল বে, আমি হিজরা বে। লে ভাই শুতে যা। আর বদলে মে ইউপি বিহার লে লে। হ্যাঁ তোর বাপের ইউপি
দিবি হাত তো যে বদলে দিয়া দিবি সালা এক কাঠা জমি কিনার মুরাদ নাই আর বদলে মে ইউপি বিহার দে দেঙ্গে ভাই তোকে একটা কথা বলবো হ্যাঁ বল তুই আমাকে প্রচুর ভালোবাসিস লয় এই কথাটাও তোকে আবার মুখে বলতে হবে যে আমি তোকে কত ভালোবাসি আচ্ছা আমি যদি মরে যাই তুই আমার সামনে এরকম কথা কেন বলিস এরকম কথা কেন বলিস এরকম কথাও কেন বলিস তুই আমার সামনে কোনোদিন মরার কথা বলবি না ভাই হ্যাঁ ভাই ভাই তুই আইপিএল খেলা দেখিস হ্যাঁ ভাই দেখি আইপিএল এর কোন টিমের তুই সাপোর্টার ভাই নিউজিল্যান্ড আর ঘে দুটা প্লেয়ার আছে আগে খেলে হেভি গোল দেয় মারলি কেন বে ধুর এই বাড়িতে বসা বসে আর ভালো লাগে না দেখি কাহু কি রং নাম্বারে ফোন করে একটু জ্বালাই হ্যালো হ্যালো মায়া ছেলা ধরেছে নাকি বে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আই লাভ ইউ সোনা বলছি কি শুনো না রাস্তায় তো মেলায় পুলিশ আর আমার বিড়িও ফুরিয়ে গেলছে তো অত জোরে না মেরে একটু আস্তে করে মারলে হয় না যাতে ফুচুকের বিড়ির দোকানের সামনে যেয়ে পড়ি এটা বুঝা গেল কেন যে আমার আসল রূপ আমি সবার সামনে দেখাই না মুখ ছাড়া আর অন্য কিছু আছে নাকি ভাই